আসসালামু আলাইকুম রসমতুল্লাহী ওবারকাত সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে আমরা জানবো সুরা ফাতেহা কতবার পাঠ করলে কি সুজিলত হবে আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমগ্র কোরআনের মধ্যে অত্যাধিক বান সূরার নাম হচ্ছে সুরা ফাতেহা মুফাসিরগণ এই সূরাকে উম্মুল কুরআন আখ্যায়িত করেছেন যেহেতু ইহা নামাজের মধ্যে বারবার পড়া হয় আবার সুরা ফাতেহার নাম হচ্ছে ফাতেহাতুল কিতাবও বলা হয় শিফা বলা হয় এবং এর মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে কথোপকথন হয় এটা আল্লাহ এক ধরনের ধোয়া বলা যেতে পারে নবী সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহআ আমাকে এই সুরা আরসের নিচে হইতে দান করেছেন এই সুরার মাহাত্ম গুরুত্ব এত বেশি যদিও সুরাটা সবাই পারি গুরুত্ব আমাদের অনেকের কাছে কম মনে করি হয়তো কিছুই না এটা কিন্তু এর মধ্যে যে আল্লাহ পাকের কাছে কোরআনের মা এটা মা ছাড়া যেমন কোনো কিছু চলবে না সুরা ফাতেহা ছাড়া কোরআন চলবে না জিব্রাহিল আমিন রিবের আলী সাল্লাম রসুল সাল্লাহ রসুল পাক সাল্লাহ আলিয়াকে উদ্দেশ্য করিয়া বলিয়াছিলেন আল্লাহ তালা আপনাকে দুইটি নূর দান করেছে ইতিপূর্বে এমন নূর অন্য কোন নবীকে দেওয়া হয় নাই এক নম্বর নূর সুরা ফাতেহা দুই নম্বর নূর সুরাতুল বাকারা যেটা এই কিতাব থেকে আমরা পাই এবং হাদিসের কিতাবের মধ্যে এসেছে যেটা জিব্রাইল আমিন আল্লাহ রসুল জানিয়েছেন এবার ফজিলতগুলো কি বিসমিল্লাহ সহকারে চল্লিশ বার যদি কেউ সুরা ফাতেহা পাঠ করে এবং এক গ্লাস পানিতে ফু দিয়ে কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে খাওয়া দেয় যত কঠিন রোগ হোক না কেন আল্লাহ পাক তাকে এই রোগ থেকে মুক্তি দান করবেন দুই নম্বর এই সুরা ফজরের ওয়াক্তে সুনত ও ফরস নামাজের মধ্যবর্তী সুনত নামাজ পড়ার পরে ফরস নামাজের আগে ফজরের এই দুই ফজরের সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ের মধ্যে কেউ যদি একচল্লিশ বার পাঠ করার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে হে আল্লাহ আমি আমার জীবনে সুখ শান্তির জন্য দোয়া চাচ্ছি এই আমলটা করলে সুখ শান্তি এবং সম্মান আল্লাপাক বৃদ্ধি করে দেন দৈনিক এই সুরা তিনশত তেরো বার অর্থাৎ সুরা ফাতেহা তিনশত তেরো বার যদি কেউ পাঠ করে তাহার মনের সকল নেক বাসনাগুলো আল্লাহ এই সুরা ফাতেহা কোরআনের মার মাধ্যমে আল্লাহ পাক হেফাজত করেন ঘুমানোর আগে এই সুরাটা এগারো বার পাঠ করলে আল্লাহ পাক ওই রাতে যদি মৃত্যু হয় ইমানের সাথে মৃত্যু দান করেন কোথাও যাওয়ার পূর্বে ভ্রমণে যাওয়ার আগে এই সুরা একচল্লিশ বার পাঠ করে ফু দিয়ে নিজের শরীরে ব্যবহার করবে যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন কারো প্লেগ অথবা কোন ধরনের মহামারী যদি এলাকার মধ্যে দেখা দেয় বিসমিল্লা শহীদ তিনবার এক গ্লাস পানিতে দম করে এই পানিটা যদি রোগীকে খাওয়াই আল্লাহ পাক রোগ মুক্তি দান করেন বিসমিল্লাহ সহ 41 বার পাঠ করিয়া প্রতিবার যদি এক গ্লাস পানিতে ফুক দিয়া আমাশয় রোগীকে পান করায় আল্লাহর ফজল লাভ হয় নর্দিস স্রোতের পানি একটি গ্লাসে নিয়ে এই সূরা বিসমিল্লাহ সহকারে 41 বার পাঠ করিয়া প্রত্যেকবার একচল্লিশ বারে পরে পরে বার এই সোরা ফাতেহার এই নদীর স্রোতের পানির মধ্যে এক গ্লাস পানি নিবেন ওই পানির মধ্যে একচল্লিশ বার ফু দিবেন কোন রুগীকে খাওয়াবেন আল্লাহর রহমে এই আমলে পাক ওই রুগীর রূপ মুক্তি দান করবেন ইনশাআল্লাহ আশা করছি আপনারা উপকৃত হয়েছেন এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত দিন প্রচারের সাথে হতে পারে এই ভিডিওটা আপনার কাজে না লাগলেও অন্য অন্য ভাইদের কাজে লাগবে এই জন্য বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি